এটা একটা মহিলার দান কার দান এই মহিলা 5 মাসে 5000 টাকা জমাইছে 5000 টাকা এই দেখেন এই নোটগুলো দেখলে আপনার মনে হবে কেমন নতুন না পুরাতন একজন মহিলা 1 মাস নয় 2 মাস নয় 5 মাসে এই টাকাটা জমিয়েছে 1000 1000 করে তার পছন্দের সবচেয়ে নতুন ঝকঝক করা টাকা যেটা এটা সে মসজিদে দিবে দিয়েছে একজন হাজী সাহেব একবার না দুইবার হজ করেছেন একবার উমরা করেছেন ওনার সম্মানিতা শ্রদ্ধা ওনার স্ত্রী ওনার মাহবুবা স্ত্রী এটা দান করেছেন আচ্ছা বলেন ওই মহিলা কি মসজিদে আসছে মসজিদে আসে দাইতে কিভাবে সে 5000 টাকা জমিয়ে দিল হয়তোবা ওই হাদিস সাহেব ভাষায় যে আলোচনা করেছেন এভাবে আমাদের মসজিদে দান আসে এজন্য আমি আজকে হাদিস নিয়েছিলাম বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আল্লাহর নবী বলে আমার পক্ষ থেকে একটি বাণী হলো সেটা অন্যের কাছে পৌঁছে দাও তাহলেই মানুষ হেদায়েতের দিকে চলে আসবে শুনতে শুনতে বলতে বলতে মানুষ নামাজি হয়ে যাবে দানশীল হয়ে যাবে আল্লাহওয়ালা হয়ে যাবে দাড়িওয়ালা হয়ে যাবে টুপিওয়ালা হয়ে যাবে গুনাহকে ছেড়ে দেবে ঘুষ খাওয়া সুদ খাওয়া জিনা করা সব কিছু কি মানুষ ছেড়ে দিবে দিনের কথা বলতে বলতে আর শুনতে শুনতে কথা বলেন ঠিক না ভাই ঠিক 1000 2000 3000 4000 5000 সবগুলি টাকা নতুন না পুরান বলেন নতুন কেমন নতুন এরপরে আর নতুন হয় না এই মহিলার জন্য কি দোয়া করতে পারি বলেন এই মায়ের জন্য কি দোয়া করতে পারি বলেন এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্যই আল্লাহর নবীর হাদিস দ্বীনি কথা বেশি বেশি বলো জান্নাত জাহান্নামের কথা বেশি বেশি বলো আর গত সপ্তাহে আমি বলেছিলাম হিংসা করা জায়েজ নাই একটাই জায়েজ দ্বীনের ব্যাপারে দ্বীনের কাজের ব্যাপারে হিংসা করা জায়েজ কি যত নামাজ পড়তেছে আমি বেশি পড়ব কে মসজিদ বেশি বানায় আমি মসজিদ বেশি বানাব কে বেশি দান করে আমিও বেশি দান করব কার ছেলে হাফেজ মাওলানা মুফতি আমার ছেলে হাফেজ মাওলানা মুফতি বানাবো এই হিংসা করা জায়েজ সুবহানাল্লাহ বলেন না এখানে 5000 টাকা একজন মহিলা একজন মা দান করছেন তাহলে এই মায়ের জন্য আমরা দোয়া করতে পারি না এক মাসে না 5 মাসে দোয়া করে 5 মাসে আস্তে আস্তে করে মহিলা মানুষ জমাইছে এবং পুরান টাকা না নতুন টাকা দিয়েছে ওরে মুসলমান এখানে 5টা নোট আছে কয়টা বলবো আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবারা আসছে হে আল্লাহর নবী আমরা তো জান্নাত জাহান্নামের কথা ভুলে যাই আপনার দরবারে থাকি মনটা ফ্রেশ ভালো জান্নাতের কথা মনে হয় জাহান্নামের কথা মনে হয় আল্লাহর ভয় আসে চলে গেলেই তো আমরা দূরে সরে যাই আল্লাহর নবী বলে তোমাদের ঈমানকে ধার করতে হবে ঈমানকে ধার করতে হবে বলে এ নবী আল্লাহর পয়গম্বর ঈমানকে ধার করার ব্যবস্থা কি সবকিছুই তো ধারালো করা যায় দা কাচি সব ধার দেওয়ার ব্যবস্থা আছে ঈমানকে ধার দেওয়ার কোন পদ্ধতি আমরা জানি না বলে দেখা হইলে জান্নাতের আলোচনা করো দেখা হইলে জাহান্নামের আলোচনা করো দেখা হইলে আল্লাহ আল্লাহর রাসূলের বরাত নিয়ে আলোচনা করো সুবহানাল্লাহ অটোমেটিক ঈমানের ভিতরে তোমার তরতাজা দেখা যাবে ঈমানের মধ্যে পাওয়ার হয়ে যাবে ঈমান বলিয়ান হয়ে যাবে ঈমান শক্তিশালী হয়ে যাবে পৃথিবীর সব মসজিদে দেখবেন সিরা টাকা যেটা রিক্সাওয়ালা নেয় না চায়ের দোকানে চলে না বাসে চলে না কাঁচা বাজারে চলে না এইটা মসজিদ দান করে ঠিক না এটা হলো মসজিদের দান কিন্তু আমি আমার মুসলিম ভাইদেরকে নিয়ে আল্লাহর জন্য গৌরব করি আমার মসজিদে ইতিহাস কায়েম গোটা বাংলাদেশের মধ্যে কোনো সিরা টাকা নাই সুবহানাল্লাহ বলেন না কোনো সিরা টাকা আমি আসার আগে ছিল আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে হয়তো প্রথম প্রথম ছিল এখন আল্লাহর রহমতে ইতিহাস গোটা বাংলার জমিনে যে এই মসজিদে কোনো সিরা টাকা কেউ দেয় না ঝকঝক ঝকঝক করা চকচক করা টাকা এটাই দেয় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি হে আল্লাহ সবাই বলেন আমার যে মা 5000 টাকা মসজিদে দান করেছেন
তার পছন্দের মতো নতুন নতুন টাকাগুলি তোমার ঘরে দিয়েছেন, ইয়া আল্লাহ দুনিয়ার জগতে তার সমস্ত প্রেশানিকে দূর করে দাও, ইয়া আল্লাহ দুনিয়ার জগতে তার সকল প্রেশানিকে দূর করে দাও, ইয়া আল্লাহ পৃথিবীর জমিনে যত আজাব গজব করোনা ভাইরাস সহ যত ভাইরাস আছে সমস্ত ভাইরাস থেকে তাকে মুক্তি লাভ করে দাও, মৃত্যুর পরেই জান্নাতের মধ্যে যেমন নতুন নতুন টাকা দিয়ে তোমার ঘরকে সাহায্য করেছে, তোমার ঘরের সাহায্যকারী হয়েছে, ইয়া আল্লাহ স্বয়ং তুমি নিজেই মৃত্যুর পরে নতুন জান্নাতের ব্যবস্থা করে দিও, সবচেয়ে স্বচ্ছন্দময় যে জান্নাত এই জান্নাতেই তাকে দিও। মা খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকলের সাথে তার জান্নাতের ব্যবস্থা করে দিও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।